ককবরক লার্নিং কোর্স চালু হলো রবিবার। এদিন শিক্ষা দপ্তরের একটি কনফারেন্স হলে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যরা। প্রথম দফায় 100 জন সরকারি কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা 116টা বিদ্যালয়ে আমরা ককবরক ভাষাকে একটা বিষয় হিসেবে চালু করেছি এবং 22 জন ককবরক 22টা কলেজে 22 জন ককবরক প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অলরেডি টিপিএসসির কাছে আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে টিপিএসসির কাছে বলে দিয়েছি আমাদের 22 জন শিক্ষক ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করব, তোমরা আমাদেরকে লোক দাও। তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।